We have known on this city on a hill. In Jerusalem, Abram passed the greatest test of faith and the right to be the father of our nation. In Jerusalem, King David established our capital 3,000 years ago. In Jerusalem, King Solomon built our temple, which stood for many centuries. In Jerusalem, Jewish exiles from Babylon rebuilt the temple, which stood for many more centuries. In Jerusalem, the Maccabees rededicated that temple and restored Jewish sovereignty in this land. And it was here in Jerusalem, some 2,000 years later, that the soldiers of Israel spoke three immortal words, Har Habayit Bi'adenu, the Temple Mount is in our hands. Words that lifted the spirit of the entire nation. We are in Jerusalem and we are here to stay. ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد কিছুদিন আগে ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা হারেৎজের একটি নিউজ আমার নজরে আসে, যাতে ইসরায়েলের হেলথ মিনিস্টার ইয়াকুব লিজম্যানের একটি মন্তব্য উল্লেখ করা হয়, যাতে বলা হয় আমরা দোয়া করছি এবং আশা করছি যে পাসওভারের আগেই দাজ্জাল এসে পৌঁছাবে। পাসওভার তাদের একটি ধর্মীয় উৎসব। নিউজটি প্রকাশিত হয় 16 মার্চ 2020। ইসরায়েলের আরেকটি জনপ্রিয় পত্রিকা ইসরায়েল টুডের আরেকটি নিউজ আমি দেখি, যার শিরোনাম ছিল ইসরায়েলি রাব্বি বলেছেন তিনি ইতিমধ্যেই দাজ্জালের সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করেছেন। নিউজটি প্রকাশিত হয় 15 অক্টোবর 2020। এই নিউজ দুটি পড়ে আমি একটু আশ্চর্য হই। ইহুদিরা বিশ্বাস করে ফিলিস্তিন ইহুদিদের প্রতিশ্রুত পবিত্র ভূমি, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বিশেষ করে জেরুজালেমকে ইহুদিদের দান করেছেন। এতে খ্রিস্টান ও মুসলিমদের কোনো অধিকার নেই, তারা অন্যায়ভাবে এই ভূমি কব্জা করেছে। এই বিশ্বাসের ভিত্তিতেই তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, যেটি তাদের প্রাচীন আবাসভূমি নীল থেকে ফোরাত এবং খাইবার থেকে কেনানা পর্যন্ত বিস্তৃত। ইহুদিরা আরও বিশ্বাস করে শেষ জামানায় তারা তাদের প্রতিশ্রুত ভূমি ফিলিস্তিনে ফিরে আসবে। ফিরে আসার এই সফরকে তারা বলে এলিয়া। বিংশ শতাব্দীর শুরুর দিকে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ফিলিস্তিনের বুকে ইহুদিদের বসতি স্থাপনকে তারা এলিয়া বলে বিশ্বাস করে। তাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হল শেষ জামানায় সর্বশেষ মাসিহ এসে হাইকেলে সুলাইমানি বা থার্ড টেম্পল নির্মাণ করবে এবং গোটা বিশ্বে সুলাইমান আলিহি সালামের আদলে ইহুদিদের বৈশ্বিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব ইহুদিরা শাসন করবে। তাদের এই সর্বশেষ মাসিহ আসলে মাসিহে দাজ্জাল, যাকে হত্যা করার জন্য ঈসা আলিহি সালাতুয়া সালাম আসমান থেকে নাজিল হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে ইহুদিদের আকীদা বিশ্বাস, গ্রেটার ইসরায়েল ষড়যন্ত্র এবং শেষ জামানার হালচাল নিয়ে বিস্তারিত অন্য কোনো মজলিসে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ কেবল দাজ্জাল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেই শেষ করব। দীর্ঘ এই হাদিসটি ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহার সূত্রে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে সংকলন করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে মিম্বারে বসলেন, তার মুখে হাসি। তিনি বললেন, লিয়াল জাম কুল্লু ইনসানিন মুসাল্লা, সবাই যার যার স্থানে বসুন। সবাই স্থির হয়ে বসলে তিনি বললেন, আতাদিরুনা লিমা জামাআতুকুম, তোমরা জানো তোমাদের সবাইকে কেন একসাথে বসতে বলেছি? সবাই বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ওয়াল্লাহি আমি তোমাদেরকে কোনো বিষয় উৎসাহিত করার জন্য কিংবা ভয়ভীতি দেখানোর জন্য সমবেত করিনি। আমি তোমাদেরকে এই খবর দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমে দাঁড়ি ছিল একজন খ্রিস্টান, সে আমার হাতে ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে এমন একটি ঘটনা বলেছে যেটি মাসিহে দাজ্জাল সম্পর্কে আমি তোমাদের যা বলতাম তার সঙ্গে মিলে যায়। সে আমাকে বলেছে, একবার সে লাখমো জুসাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজে চেপে সামুদ্রিক সফরে বের হয়। সহসা একদিন সমুদ্রে প্রবল ঝড় উঠে পুরো একটি মাস তারা দিগ্ভ্রান্ত হয়ে ঢেউয়ের তালে ভাসতে থাকে। একদিন সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তাদের জাহাজ সমুদ্রের মাঝে এক দ্বীপে গিয়ে ভিড়ে। তারপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে।
জাহাজ থেকে অবতরণ করা মাত্রই প্রচুর লোমযুক্ত এক অদ্ভুত প্রাণীর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে। অত্যধিক কেশ দিয়ে সারা গা ঢাকা থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ কিছুই বোঝা যাচ্ছিল না। তারা বলল, হতভাগা, কে তুই? প্রাণীটি বলল, আমি গুপ্তচর। তারা বলল, গুপ্তচর মানে? প্রাণীটি বলল, হে লোকেরা, তোমরা আশ্রমে ওই ব্যক্তিটির কাছে চলো, কারণ তিনি তোমাদের সংবাদ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। তার মুখে এক লোকের কথা শুনে আমরা শঙ্কিত হলাম যে সে আবার শয়তান না তো, তাই দ্রুত তার কাছ থেকে সরে পড়লাম। আমরা আশ্রমে ঢুকে এক অতিশয় দীর্ঘাকৃতির লোককে দেখতে পেলাম, যার দুই হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ঘাড়ের সাথে একত্রিত করে লোহার শেকলে বাঁধা। আমরা তাকে বললাম, তোর সর্বনাশ হোক, কে তুই? সে বলল, তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছো, এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি। তারা তাদের পরিচয় দিল এবং এই দ্বীপে কিভাবে এসেছে তা খুলে বলল। লোকটি বলল, আমাকে তোমরা বাইসানের খবর দাও, বাইসানের খেজুর গাছগুলো কি এখনও ফল দেয়? তারা বলল, হ্যাঁ। সে বলে, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। বাইসান বর্তমান ইসরায়েলের উত্তর জেলার একটি শহর। আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে বাইসান শহরে সত্যি সত্যি খেজুর গাছে ফল ধরছে না। এরপর সে বলল, আমাকে তবারিয়া উপসাগরের খবর দাও, সেখানে কি এখনও পানি আছে? তারা বলে, সেখানে প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। তবারিয়া উপসাগর বর্তমানে সি অফ গ্যালিলি বা গ্যালিলি সাগর নামে পরিচিত। এটি সিরিয়া, জর্ডান ও ইসরায়েল সীমান্তের কাছে ইসরায়েলের উত্তর পূর্ব অংশে গোলান হাইটস এবং গ্যালিলি অঞ্চলের মাঝখানে অবস্থিত। আশ্চর্যের বিষয় হল, 2018 সালের 27 আগস্ট আল আরাবিয়া প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, তবারিয়া উপসাগরের পানি বছরের পর বছর ধরে কমতে কমতে ব্ল্যাক লাইনের কাছাকাছি পৌঁছতে যাচ্ছে। 2018 সালের ডিসেম্বরে আইনিউজ 24-এ অনুরূপ একটি রিপোর্ট প্রকাশিত হয়। After years of shrinking water levels, Israel's Sea of Galilee is inching near the black line, only 2 centimeters away from irreversible damage. সে আবার বলল, আমাকে জুগার ঝর্ণার খবর বলো, সেখানে কি এখনো পানি আছে? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। জুগার ঝর্ণা বুহাইরা তাবারিয়ার দক্ষিণে জর্ডান উপত্যকায় অবস্থিত। তারপর সে বলল, তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে খবর জানাও, সে এখন কি করছে? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞাসা করল, আরবের লোকেরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ করেছে। সে বলল, সে তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছে? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকার উপর জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, এটা কি হয়েই গেছে? তারা বলল, হ্যাঁ। সে বলল, বশ্যতা স্বীকার করে নেয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। এখন আমি নিজের ব্যাপারে তোমাদের কি বলছি, আমি মাসিহে দাজ্জাল, অতি সত্তর আমি এখান থেকে বের হবার অনুমতি পাব। এখান থেকে বেরিয়ে আমি সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করব। 40 দিনের মধ্যে এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না, তবে মক্কা ও তাইবা এ দুই স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এ দুটির কোনোটিতে প্রবেশ করতে চাইব, তখন এক ফেরেস্তা খোলা তরবারি হাতে সামনে এসে আমাকে বাধা দেবে। এ দুটি স্থানের সকল রাস্তায় ফেরেস্তাদের পাহারা থাকবে। এ পর্যন্ত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করে বললেন, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, এ হচ্ছে তাইবা, এটি তাইবা, এটি তাইবা। মনে করে দেখো, আমি কি এই কথাটি ইতিপূর্বে তোমাদেরকে বলিনি? তখন লোকেরা বলল, হ্যাঁ আপনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিমে দাড়ির কথাটি আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমি তোমাদেরকে দাজ্জাল, মদিনা এবং মক্কা সম্পর্কে ইতিপূর্বে যা বলেছি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জেনে রেখো, উল্লেখিত দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এই বলে তিনি নিজ হাতে পূর্ব দিকে ইশারাও করলেন। প্রিয় ভাই ও বোন, ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট নেতানিয়াহু সুস্পষ্ট ভাষায় তাদের ইহুদি এজেন্ডাগুলোর কথা সদর্পে ঘোষণা করেছে। ইহুদিরা বাইতুল মাকদিস ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রস্তুতি শুরু করেছে। ইহুদি রাব্বিরা দাজ্জালের সঙ্গে যোগাযোগ করার দাবি করছে। আমরা জানি না ঠিক কবে দাজ্জালের আবির্ভাব ঘটবে, কিন্তু এখন আপনারা নিজ চোখেই দেখছেন দাজ্জালের ফিতনা ও চক্রান্ত দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গেছে।
এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় আর অগণিত বড় বড় ফিতনা ও বিপর্যয় আমাদের দিকে ধেয়ে আসছে। তাই নিজেদের ইমান ও আমলের ব্যাপারে সতর্ক থাকুন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে নিয়মিত সূরা কাহফের আমল করুন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান আমলের সঙ্গে রাখুন, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।